आलोर रोशनाईते मेतेछे अयोध्यापुरी आर तारी साक्षी थाकछि आमी श्रीजिता एबं गोटा रिपब्लिक बांगला दर्शकरा जारा एई मुहूर्ते फेसबुक पेजटा खुलेछेन जारा देखछेन तादेरके जानिये राखी जे दीप उत्सव पालित होच्छे अयोध्याते एबं सेखाने एबछर योगी आदित्यनाथ अर्थात এই রাজ্যের मुख्यमंत्री থেকে শুরু করে এখানকার অন্যান্য জায়গা দর্শনার্থী এসেছেন উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী এসেছেন এবং তাদের কেউ কেউ বলছেন যে গত বছরের রেকর্ডে এবছর ছাপিয়ে গিয়েছে দীপ প্রজ্বলন এবছর 21 লক্ষ নয় 24 লক্ষ দীপ প্রজ্বলন হয়েছে এই অযোধ্যাপুরীতে এটা অনেকে বিশ্বাস অনেকে মানছেন যদিও তার গণনা আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব এবং আপনাদেরকেও জানাবো তবে এবারে এই অযোধ্যায় আগমন এবং এইভাবে দীপ উৎসবে মেতে ওঠা অর্থাৎ রামের বনবাসের পর ফিরে আসা এবং সেই ফিরে আসার আনন্দে অযোধ্যাবাসীর মেতে ওঠে এটা প্রত্যেক বছরই হয় তাহলে এবছরটা আলাদা কোথায় নিশ্চয়ই এবছর আলাদা তার কারণ 2024 সালের 22 জানুয়ারি মানে হাতে আর মাত্র 2 মাসও নেই তার মধ্যেই প্রতিষ্ঠিত হতে চলেছে রাম মন্দির যে রাম মন্দিরের প্রতিষ্ঠার পিছনে সুবিশাল ইতিহাস রয়েছে আইনি লড়াই রয়েছে কোথাও কোথাও সাংবিধানিক লড়াই রয়েছে তর্ক রয়েছে বিতর্ক রয়েছে রাজনীতি রয়েছে সমস্ত কিছুকে পেরিয়ে শেষ পর্যন্ত রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে এই অযোধ্যার মাটিতে এই রামপুরীতে যা নাকি একাংশের বিশ্বাস যে অযোধ্যায় অতি ছিল শ্রী শ্রী রামচন্দ্রের ভগবান রামচন্দ্রের জন্মস্থান সেখানেই রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে কাজে অনেকে এটাই বলছেন যে 14 বছরের বনবাসের পর রাম যখন নিজের দেশে ফিরে এসেছিলেন নিজের রাজ্যে ফিরে এসেছিলেন তার রাজত্বের তার রাজ্যের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিতে তখন যেভাবে অযোধ্যাবাসী আবেগে ভেসেছে আনন্দে ভেসেছে চোখের জলে হয়তো ভেসেছে আলোর রোশনাইতে মেতেছে দীপ প্রজ্বলিত করেছে এবছর যে 2023 সালের নভেম্বর মাসের যে দীপ উৎসব এবং তাতে সেখানে যে আলোর রোশনাইয়ের উৎসব তা রামলালার ফের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ আগামী 22 জানুয়ারির আগে যে ফের প্রতিষ্ঠা দিবস সেই 14 বছরের বনবাসের যে আবেগ তার থেকে এই আবেগ কিছু কম নয় এরকমই নানা খবরের আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো দীপাবলির সমস্ত আপডেট এই অযোধ্যার মাটি থেকে আমরা আপনাদেরকে দিতে থাকবো তার জন্য আপনাদের নজর রাখতে হবে ফেসবুক পেজে আর হ্যাঁ পেজটা লাইক করবেন এছাড়াও আমরা ইউটিউবে রয়েছি ইনস্টাগ্রামে টুইটারে রয়েছি আর টিভির পর্দায় তো রয়েছেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়